চললাম অ্যান্টিনেটাল ক্লিনিকে দেখাতে। এই বিষয়ক আমার প্রথম ব্লগ, এটা আমাদের মেমোরি হয়ে থাকবে, তার জন্য এটা করা। 107 নম্বর রুমে আমাদের দেখানোর জায়গা অ্যান্টিনেটাল ক্লিনিকে, এ হচ্ছে বিআর সিং ক্যাম্পাস। তো আপনারা ভিডিওর সঙ্গে নিয়ে আমার বক্তব্য রিলেটেড করার চেষ্টা করুন, পরপর হয়তো আমার বক্তব্যের সঙ্গে ভিডিওটা যাবে না। তো ব্যাপার হচ্ছে গিয়ে, আপনারা বিআর সিং হসপিটাল হচ্ছে রেলওয়ে এমপ্লয়ীদের জন্য উত্তম জায়গা। ইস্টার্ন রেলওয়ের মেন হেডকোয়ার্টার হসপিটাল হচ্ছে বিআর সিং হসপিটাল, শিয়ালদা স্টেশনের একদম লাগোয়া। এবং এই হসপিটালে দেখাতে গেলে আপনার যে উমিত কার্ড আছে, উমিত কার্ডটা নিয়ে আপনি যখনই যাবেন, সেখানে ঢুকেই আপনার ডান দিকে গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে আপনার এই রেজিস্ট্রেশন কাউন্টার, সেখানে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনাকে বলে দেবে যে নির্দিষ্ট কোন ঘরে যাবেন। এবং সেই ঘরে গিয়ে আপনি হয় কুপন আছে সেই কুপনে কাটবেন, বা মানে কোনোভাবে নাম লিখিয়ে পরপর সিরিয়াল ওয়াইজ তারা মেনটেন করছেন। তো আমাদের 107 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে 107 নম্বর রুম, সেখানে গিয়ে আমরা নির্দিষ্ট কুপন নিলাম, সেই দরজা দিয়ে কুপন রাখা আছে, সেই কুপনটা কালেক্ট করে বসে থাকলাম। এবং কুপন কালেক্ট করে বসার তারপর উপরে ডিজিটাল যে ইয়েতে, সেখানে আমাদের নম্বর যখন ভেসে এলো, 15 আমাদের ছিল, তারপরে আমার বউ সেখানে গেল এবং ট্রিটমেন্ট যেরম যেরম আমার ডাক্তারি প্রসেস সেগুলো চললো। তো ব্যাপার হচ্ছে কি, খুবই, এবং এই 7-8 মাস ধরে কন্টিনিউ যেইভাবে আমাদের খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান চলছে, তো সেই আমরা 2 দিন ঘর থেকে বেরোতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা 2 দিনই একদিন KFC, যেটা খাওয়া উচিত নয়, এবং তারপর হচ্ছে বাপু উদ্যানে আমরা একটু খাওয়া দাওয়া করেছি আমাদের নিজেদের মতো করে, নিজের যা স্বাদ চেঞ্জের জন্য। তো যাই হোক, এই বিআর সিং হসপিটালে অন্যতম কারণ হচ্ছে গিয়ে আসার, তা হচ্ছে গিয়ে এখানের যে NICU ফেসিলিটিস এবং নির্দিষ্ট ব্লাড ব্যাঙ্ক ফেসিলিটিস এবং 24 ঘন্টা সমস্ত রকমের ডাক্তার ফেসিলিটিস এটা রয়েছে। এবং এটা রেলওয়ে এমপ্লয়ীদের জন্য একটি উত্তম জায়গা, তার জন্য আমাদের হাওড়া অর্থোপেডিক ডিভিশনাল যে CMS বড় সাহেব আছেন এবং ACMS সাহেব আছেন, তাদের ইনস্ট্রাকশানে এবং এখানে আমি আসি, এবং তাদের কাছেও আমরা একদিন দেখিয়েছিলাম, চেক আপ হয়েছে, এবং বাইরেও আমাদের থরলি যেরকম লাগাতার যেরকম চেক আপ চলছে, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স। যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।